আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। এবার গোপন তত্ত্ব বেরিয়ে আসলো, সময় তো বিবাস তিশার বাবা নাকি ফ্ল্যাট লেখে চেয়েছেন মোস্তাকের কাছে। জি বন্ধুর, আপনার পুরো ভিডিও দেখুন, নয়তো বুঝবেন না। পুরো ভিডিও দেখুন এবং সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসলেন। তাহলে কি তিশার বাবা নিজেই লোভী? সময় তো বিবাস দেখতে থাকুন। নগ্ন ছবি ধারণ করেছে, আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? সহযোগী তিশা এর বাবাকে দেখেন কিভাবে অপমান করলো, চরমভাবে অপমান করলো, যেটা একটা মেয়ের কাছে কোনো কোনো বাবা আশা করে না। সহযোগী এই মেয়েটি এতটা বেয়াদব হয়েছেন, দেখেন মোস্তাকের তো মানে এমনভাবে মেয়েটাকে ক্যাপচার করে রাখছেন এই মোস্তাক, দেখেন আজকে খুব চরমভাবে অপমান করলেন। এই অপমানটা হয়তোবা কোনো বাবা সহ্য করতে পারবে না। আপনি পুরো ভিডিওটি দেখুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন এত বাজেভাবে তার বাবাকে অপমান করছে। ভাই, আপনার যদি শরীরের মধ্যে রক্ত থাকে, আপনি বিন্দি মতো যদি আপনার মাথার মধ্যে কোনো জ্ঞান থাকে, ভাই এটা কখনো আপনি মেনে নিতে পারবেন না। তার আজকের এই ভিডিওটি সত্যি এমনভাবে অপমান করলেন বাবাকে, তার মাকে, তার বাবা নাকি কান্না করে তার ভিডিও নিয়ে কথা বলছে, বাবা কেমন বাবা যে এগুলো নিয়ে কথা বলে। সত্যি বলছি এমনভাবে অপমান করলো, চরমভাবে অপমান করলো তার বাবাকে। সত্যি বিহার একটা বাবা কখনো তার সন্তানের কাছে এটা কখনো আশা করে না। এই মেয়েটি এমন পর্যায়ে চলে গেছে সে কি বুঝতেছে না, তার বাবা তাকে জন্ম দিয়েছে, তার বাবা তাকে খাওয়াইছে, পড়াইছে, আজকে এত বড় করলো, আর মোস্তাক দুই একদিনের ভরণ পোষণ দিয়েই মোস্তাক ভালো হয়ে গেলো, তার বাবা কিছুই করলো না। সত্যি বিহার একটা মেয়ে আসলে জন্ম দেওয়ার পর হয়তো বাবা যদি বুঝতো যে এই মেয়েটা এইরকম হবে, তাহলে আগেই হয়তো মেরে ফেলতো এই মেয়েটাকে। সত্যি বিহার দেখুন চমকপ্রদ কিছু বক্তব্য, চলুন আমরা দেখে আসি। আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে, আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমাকে যে খন্দকার মোস্তাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে সামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং বিজ্ঞ কোর্টের সামনেও আমার বাড়ি ধারা জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে, কিন্তু এখন কোনোভাবে উপায় না দেখে এই সত্যগুলো সবার সামনে তুলে ধরছি। সে আমার ফুপার মাধ্যমে যোগাযোগ করে বলেছে যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে। সে আরও কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোস্তাক আহমেদ তাকে বিভিন্নভাবে ফুসলিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে। কথাটা আসলে মিথ্যা, আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি, এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্ত বয়স্ক, আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো, এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে জিডি করে রেখেছিলাম। প্রথম জিডিতে আমরা বলেছি ফ্ল্যাট এবং টাকা চেয়েছে এবং বলেছি সে একটা মিথ্যা মামলা করতে পারে, তার কিছুদিন পরে সেই মিথ্যা মামলাটা দায়ের করেছে। সে কেন মামলা করেছে, সে আমাদেরকে হয়রানি করতে যাচ্ছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন সব জায়গায় সকল ক্ষেত্রে। সে কখনো দেখছি সে কান্না করে কিছু কথা বলছে, একটা মানুষের সিম্প্যাথি বা সমবেদনা পাওয়ার একটা আকাঙ্ক্ষা। আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি, আসলে এই ধরনের রাগের বর্ষপূর্তি হয়ে যে এভাবে মিডিয়াতে এসে আমাকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা, আমার হাজবেন্ডকে ছোট করা মানেই কিন্তু আমাকে ছোট করা, এবং আমার নামে বিভিন্ন কথাবার্তা সে চালিয়ে যাচ্ছে যা আমি আসলে সহ্য করতে পারছি না। সে দেখলাম যে একটা ভিডিওতে বলেছে আমার মেয়ের এই ছবি ধারণ করে এই কাজটা করেছে, এবং একটা ভিডিও গাড়ির ভিডিওটা আমি মোটামুটি সব গণমাধ্যমে ক্লিয়ার করেছি যে ভিডিওটা কেন হয়েছে এবং কীভাবে হয়েছে। সে সেখানে খুব বাজে কিছু কথা বলছে যে আমার মেয়েকে নগ্ন করে এই ছবি তোলা হয়েছে, আমার মেয়ে তখন এভাবে যাচ্ছিল, বলছিল যে কলেজ থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সময় উল্লেখ ছিল। সে বলছিল আমি তোমাকে 7টার দিকে নামিয়ে দিব, তাহলে সেটা কি কলেজের সময় হলো? হলো না, সন্ধ্যা 7টা কিন্তু কোনো কলেজের সময় না। আমার বাবার বক্তব্যগুলো সব ক্ষেত্রেই মিথ্যা। সে বলছে আমার মেয়েকে আমার মেয়ের বিভিন্ন নগ্ন ছবি ধারণ করেছে, আসলে একটা মেয়ে সম্পর্কে কি তার বাবা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে কোনো গণমাধ্যমে? আমার তো মনে হয় না। তার মেয়ের সম্মান যে সে হানি করছে, এখানে আপনারা কি বলবেন? আমাকে সবাই বলছে যে মেয়েটা বাবার কাছে কেন ফিরে যাচ্ছে না, এবং আমার বক্তব্যগুলোকে নিয়ে অনেক ট্রল করছে, আমাকে সব জায়গায় মেনশন করছে। সত্যবর্ষ এই ভিডিওটি দেখার পর আপনার যদি আসলে বিবেক বুদ্ধি থাকে, তাহলে এই মেয়েটাকে কখনো পছন্দ করবে না। বেসিক্যালি আমিও পছন্দ করি না, দেখলেই কেমন একটা ঘৃণা লাগে এই মেয়েটাকে এখন। সত্যি ভিউয়ার্স, কোনো বাবা মাকে কেউ অপমান করে কোনোদিন ভালো জায়গায় যেতে পারে না। এটা একটা একদিন দেখবেন মিডিয়ার মধ্যে এসে হাউমাউ করে কান্না করবে, আপনি দেখবেন জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাবা মাকে কষ্ট করে কোনোদিন কেউ কোনোভাবে শান্তিতে থাকতে পারে নাই। সত্যি ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। নামটি মনে রাখবেন রাকিবুল হাসান, এবং চ্যানেলটি মনে রাখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।